এই ভিডিওতে ইউএসএতে হায়ার এডুকেশনের জন্য যে আবেদন প্রক্রিয়ার ওইটার একটা ওয়াক থ্রু এক্সাম্পল দিব। ভিডিওটা আমাকে বানাতে সাহায্য করেছে দীপ্র প্রত্যয়, যে সাধারণত ইউএসএতে আন্ডারগ্রাড অ্যাডমিশন এবং লাইফ নিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে থাকে। ভিডিওতে আমি কমন অ্যাপ বা কমন অ্যাপ্লিকেশনের ডেমো দিব, যেটার মাধ্যমে আপনি সাধারণত ইউএসএতে আন্ডারগ্রাডের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিডিওটা না দেখে অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া, যেসব ইউনিভার্সিটিতে কমন অ্যাপ অ্যাকসেপ্ট করে না ওগুলোতে কীভাবে অ্যাপ্লাই করব, বা পোস্ট গ্র্যাডে ইউএসএতে কীভাবে অ্যাপ্লাই করব, বা ইউকে ক্যানাডাতে কীভাবে অ্যাপ্লাই করব। সত্যি কথা বলতে এই সকল অ্যাপ্লিকেশন আন্ডারগ্র্যাড, পোস্ট গ্র্যাড ফর ইউএসএ, ক্যানাডা, ইউকে সাধারণত সিমিলার হয়ে থাকে, এবং ওই অ্যাপ্লিকেশনগুলোতে বিভিন্ন পোর্টালে যেরকম তথ্য চেয়ে থাকে ওগুলো খুব সিমিলার হয়। আপনি যদি একটা আন্ডারগ্র্যাড বা পোস্ট গ্র্যাড অ্যাপ্লিকেন্ট হন, এই ভিডিওটা দেখলে আপনার একটা আইডিয়া হবে সাধারণত অ্যাপ্লিকেশন পোর্টালগুলোতে কীরকম তথ্য চেয়ে থাকে। আমার চ্যানেলে আমি একটা স্কিল বারবার শেখার কথা বলি, এটা হচ্ছে বিভিন্ন সময় আপনি একটা বিষয় নিয়ে তথ্য পাবেন, ওই তথ্যর যে জেনারেল ইনফরমেশন বা কনসেপ্ট ওগুলো ব্যবহার করে আপনি কিভাবে অন্য জায়গায় ভালো করতে পারবেন এটা আপনার শিখতে হবে। যেমন ইউএসএতে আন্ডারগ্র্যাডে ধরেন কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করার যে প্রসেস এবং যেসব রিকোয়ারমেন্টসগুলো থাকে, সাধারণত আর্টস অ্যান্ড হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্সেসের অ্যাপ্লিকেশন প্রসেস এবং রিকোয়ারমেন্টসের যে কনসেপচুয়াল হাই লেভেল ফ্রেমওয়ার্ক ওগুলো একই হয়ে থাকে। আমি যদি একটা ভিডিও বানাই যে হার্ভার্ডে কম্পিউটার সায়েন্সে পিএইচডিতে টেকার জন্য কী কী রিকোয়ারমেন্ট থাকবে, চান্সেস আর স্ট্যানফোর্ডে কম্পিউটার সায়েন্সেসে একই রিকোয়ারমেন্টগুলোই লাগবে। একটা ক্ষেত্রে হয়তো বা সায়েন্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার হতে পারে, আরেকটা ক্ষেত্রে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা রিসার্চ এক্সপিরিয়েন্স লাগতে পারে, কিন্তু দুই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে। আরেকটা এক্সাম্পল দিই, এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কমন অ্যাপ কীভাবে ফিল আপ করতে হয়। এখন আপনার মাথায় প্রশ্ন হতে পারে, ভাই আমি যদি হার্ভার্ডে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে হয় আমি কোন অ্যাপ্লিকেশন ফিল আপ করবো? প্রসেসটা খুব সিম্পল হবে, আপনি গুগলে সার্চ দেবেন হার্ভার্ড পিএইচডি ফিজিক্স প্রোগ্রাম, যে টপ সার্চ আসবে হার্ভার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওখানে পিএইচডি প্রোগ্রামের ওয়েবসাইটে যাবেন। ওখানে সাধারণত একটা অ্যাপ্লাই ট্যাব থাকবে, যেটার মাধ্যমে আপনাকে একটা আলাদা এরকম কমন অ্যাপের মতো পোর্টালে নিয়ে যাওয়া হবে। ওইখানে যেই তথ্যগুলো লাগবে ওগুলোর সাথে আমি এই ভিডিওতে যে তথ্যগুলোর কথা বলবো ওগুলো অনেক মিল পাবেন। সো এই নলেজটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন অন্য অ্যাপ্লিকেশনগুলোয়। দীপ্রপদ্দা খুব শর্টে দেখানোর চেষ্টা করেছে কমন অ্যাপ্লিকেশনে হাই লেভেল কী কী রিকোয়ারমেন্টস লাগে, ওটার উপর একটা ডিটেল ভিডিও তাশফিকুর রব বানিয়েছে, ওই ডিটেল ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যাট দ্য সেম টাইম যদি দীপ্র আরও ভিডিও চান, ওর চ্যানেলের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো লেটস গেট স্টার্টেড। আমার নাম দীপ্র প্রত্যয়, আমি ইউনিভার্সিটি অফ মিশিগানে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছি। অ্যান্ড এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কমন অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু ধারণা দিব। প্রথম প্রশ্ন হচ্ছে কমন অ্যাপ্লিকেশন জিনিসটা কি? কমন অ্যাপ্লিকেশন হচ্ছে একটা আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন পোর্টাল, যেটার দ্বারা আপনি 800-এরও বেশি কলেজে অ্যাপ্লাই করতে পারবেন ইন আমেরিকা অ্যান্ড আদার কান্ট্রিজ, কিন্তু সর্বোচ্চ একবারে 20টা কলেজে অ্যাপ্লাই করা যায়। কমন অ্যাপ ছাড়াও ক্যানাডার জন্য রয়েছে OUSC, ইউকে এর জন্য রয়েছে UCAS, এবং আমেরিকার জন্য নানান রকম পোর্টাল রয়েছে, ফর এক্সাম্পল দ্য কোয়ালিয়েশন অ্যাপ্লিকেশন অ্যান্ড অলসো দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাপ্লিকেশন সিস্টেম। কিন্তু সব থেকে জনপ্রিয় হচ্ছে দ্য কমন অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে প্রত্যেক বছর হাজার হাজার বাংলাদেশি অ্যাপ্লাই করে। আপনি যদি এখন জানতে চান যে কোন কোন কলেজগুলোতে আসলে অ্যাপ্লাই করা যায়, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। সো আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাজ অফ টুডেজ ডে 952টা কলেজে আপনি কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এ থেকে জেড পর্যন্ত সবগুলো কলেজের লিস্ট এখানে রয়েছে। আপনি যখন গুগলে যাবেন এবং কমন অ্যাপ জিনিসটা সার্চ দিবেন, প্রথমে যেটা আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে দ্য কমন অ্যাপ্লিকেশন, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। আপনার যদি কোনো আগের অ্যাকাউন্ট না থাকে, আপনি জাস্ট ফেসবুক অথবা ইনস্টাগ্রামের মতন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন এবং ফার্স্ট ইয়ার স্টুডেন্ট জায়গাটাতে ক্লিক করবেন, বিকজ আপনি একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং আপনি সামনে অ্যাপ্লাই করতে চলেছেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেস, একটা সুন্দর পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস এবং আপনি কখন অ্যাপ্লাই করছেন ওইটার একটা এক্সাম্পল দিয়ে, আপনি 18 বছরের যে উপরে বয়স আপনার বা নাও যদি হয় কোনো সমস্যা নেই, আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। সো দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি আপনাদের সুবিধার্থে অলরেডি একটা কমন অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট খুলে রেখেছি। অ্যান্ড এটা হচ্ছে আপনাদের ওভারঅল জিনিসটা। সো এখানে আপনারা যদি দেখতে পারেন, প্রথম প্রথম এটা দেখতে অনেক ভয় লাগতে পারে, বা টেনশন করার কোনো কিছুই নেই। এখানে ড্যাশবোর্ডের মধ্যে আপনি যখন কলেজগুলোকে একটার পর একটা অ্যাড করবেন, তখন এটা এখানে শো করবে, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে একটা ধারণা দিচ্ছি। মাই কলেজেস এর মধ্যে আপনি আপনার নানান কলেজ সিলেকশনকে মডিফাই করতে পারবেন, ওদেরকে অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড কমন অ্যাপ হচ্ছে ওই মেইন কমন অ্যাপ জিনিসটা, যেটা এখানে 1, 2, 3, 4, 5, 6 ভাগে বিভক্ত। লাস্টেরটা আমরা ততটা বেশি ব্যবহার করি না, বাট ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। প্রোফাইল সেকশনে নর্মালি আপনার থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো জানবে, ইনক্লুডিং আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেইল, কোথা থেকে আপনি আসছেন, কয়টা ভাষা আপনি জানেন, আপনার জিওগ্রাফি কি, এবং কমন অ্যাপ ফি ওয়েভার, যেটা নিয়ে আলাদা একটা ভিডিও
হোপফুলি বানানো হবে, সো ওটার জন্য প্লিজ স্টে টিউন। সেকেন্ড অফ অল, আপনার ফ্যামিলি সম্পর্কে আপনাদের থেকে জানতে হবে। ফর এক্সাম্পল, ফ্যামিলি বলতে আপনার বাবা কি করে, আপনার মা কি করে, যদি কোনো কারণে আপনার বাবা বা মা না থেকে থাকে কোনো সমস্যা নেই, ওটা ওখানে আপনি ইনক্লুড করতে পারবেন। কোনো ভাই বোন যদি আপনার থাকে এখানে এটা ইনক্লুড করতে হবে। আফটার দ্যাট হচ্ছে আপনার এডুকেশন সেকশন। এডুকেশন সেকশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনার হাই স্কুল কোথায় ছিল। হাই স্কুল ছাড়া আপনি যদি দু তিনটা কলেজে পড়ে থাকেন ছোটকালে, ওইটা লিখতে পারবেন। ওই সব কলেজগুলোতে আপনার কি কি সাবজেক্ট ছিল, গ্রেডস কি কি ছিল, লাস্ট ইয়ারে কি কি কোর্স নিয়েছেন, অনার্স বলতে কোনো একাডেমিক অ্যাওয়ার্ডস আছে নাকি না, ওটা কমিউনিটি বেসড কোনো অর্গানাইজেশনে আপনার যুক্ত ছিল নাকি না, আপনি যুক্ত ছিলেন নাকি না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার ফিউচার প্ল্যান কি। ফিউচার প্ল্যানে আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কি ব্যাচেলার্স এর পর মাস্টার্স বা পিএইচডি করবেন নাকি না, দ্যাট ইজ ইট, কোনো কিছুই ডিফিকাল্ট নাই। নেক্সট হচ্ছে টেস্টিং। টেস্টিং এর মধ্যে নর্মালি আপনার থেকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি এসএটি, এসিটি সাবজেক্ট টেস্ট, যেটা এখন আর দেওয়া হচ্ছে না, আইএলটিএস এবং নানান রকম সাবজেক্ট নিয়েছেন নাকি না, ওগুলো আপনি সবসময় এই জায়গাটাতে ইনপুট করতে পারবেন। আফটার দ্যাট কামস আওয়ার অ্যাক্টিভিটি সেকশন। সো অ্যাক্টিভিটি সেকশন হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সর্বোচ্চ 10টা লেখা যায়, কিন্তু আপনি 5-6টা ভালো মতন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি লিখলেও কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি যদি এখন লিখতে চাই যে আই এম দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রাইজ অফ ইউথ কমিউনিটি বাংলাদেশ, এটা আমি অ্যাপ্লিকেশনের পর, বাংলাদেশটা আসলে গ্লোবাল হয়ে গিয়েছে, সো আমি এখানে জাস্ট আরওয়াইসি জি লিখি আর এখানে জি রিপ্লেস করে দিই, রাইট। এখানে অনেক ভুল আছে, এই পার্টিকুলার পোর্শনটা অনেক ভালো করে আমাদেরকে ফিল আপ করতে হবে। একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মানুষ ভাবে যে না আমি ফাউন্ডার অ্যান্ড সিইও আরওয়াইসি গ্লোবাল হয়ে গেছে আর কিছু লাগবে না, বাট নো, এই জিনিসটাকে অনেক কেয়ার সহকারে করতে হবে। আমি আপনাদেরকে একটা ফিল আপ করে দেখাচ্ছি যাতে আপনারা 7-8টা একইভাবে ফিল আপ করতে পারেন। সো পজিশন এবং লিডারশিপ ডিসক্রিপশন হয় হচ্ছে নর্মালি ফাউন্ডার অ্যান্ড সিইও। অর্গানাইজেশন নেমের মধ্যে আমরা লিখব আরওয়াইসি গ্লোবাল। অ্যান্ড ডিসক্রাইব দিস অ্যাক্টিভিটির মধ্যে প্লিজ খেয়াল করেন যে মাত্র 150 ক্যারেক্টার লেখা যায়, 150 শব্দ না, 150 ক্যারেক্টার কিন্তু এভাবেই চলে যায়, অনায়াসে চলে যায়, 30-40 শব্দ। সো এখানে দুটো জিনিসের উপর ফোকাস করতে হয়। প্রথম হচ্ছে অ্যাক্টিভিটি ডেসক্রিপশন, আর আপনি যদি কিছু অ্যাকমপ্লিশ করে থাকেন। সো আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ডান ক্যাম্পেইনস অন ডেঙ্গু, হ্যান্ড ওয়াশ, ক্লাইমেট চেঞ্জ, ভলেন্টিয়ার এট অটিজম স্কুল, আওয়ার ওয়ার্ক ওয়াজ ফিচার্ড অন ডেইলি স্টার অ্যান্ড অন ডিবিসি নিউজ চ্যানেল। সংক্ষিপ্ত কিন্তু এফেক্টিভ। আমি এটা থেকে পার্টিসিপেট করে আসছি ক্লাস 9, 10, 11, 12, আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। আর আমি যদি আমার গ্রাজুয়েশনের পরও এটা করে থাকি এখানে একটা টিক মার্ক যাবে। আমি এটা স্কুলের বছরে অথবা স্কুল চলাকালীন না চলাকালীন দোনো টাইমে এটা করেছি। অ্যান্ড দেন আওয়ার স্পেন্ড পার উইক অ্যান্ড উইক স্পেন্ড পার ইয়ার, আমি প্রত্যেক সপ্তাহে কত স্পেন্ড করেছি অ্যান্ড প্রত্যেক এটা অনেক সুন্দরভাবে ওরা সাজিয়েছে। সো উইক স্পেন্ড পার ইয়ার, আমরা জানি যে অ্যারাউন্ড দের আর 4 উইকস ইন আ মান্থ, সো 4 12s are 48, রাইট। সো টোটাল 48টা উইকের মধ্যে আমি কত উইক আসলে স্পেন্ড করেছি ভাবেন, আমি প্রত্যেকটা উইকই স্পেন্ড করেছি এবং সবকিছু মিলে মেবি 52-ish উইকস আছে, ভাবেন যে আমি 45 লিখলাম এখানে। অ্যান্ড আওয়ার স্পেন্ড পার উইকে প্রত্যেক সপ্তাহে আমি আসলে কত ঘন্টা দিয়েছি, তো ভাবেন প্রত্যেক দিন যদি আমি 2-3 ঘন্টা দিয়ে থাকি তাহলে প্রত্যেক সপ্তাহে আমি দিব হচ্ছে 10-12 ঘন্টা। কিন্তু একটা জিনিস প্লিজ মাথায় রাখবেন, এখানে যদি আপনি ভাবেন যে না তাহলে আমি একটু বেশি দেখালে মনে ইউনিভার্সিটি পছন্দ, আপনি যদি এখানে 150 উইকস লেখেন অ্যান্ড এখানে যদি আপনি আবার 200 লেখেন, এটা কিন্তু আসলে রাশনাল না। ওরা নিশ্চয়ই আপনাকে কোয়েশ্চেন করবে যে ওরে বাবা, সে পড়ালেখাও করেছে, 2 ঘন্টা টাইমও দিয়েছে প্রত্যেক সপ্তাহে, সে ঘুমাতো কখন, অন্য কাজ করতে কখন। এই জিনিসটা একটু রেশনালি চিন্তা করবেন। অনেক মানুষ এভাবে রিজেক্ট হয়েছে না জেনে যে ওরা আসলে কি ভুল করেছে, সেগুলো আমরা একটা রেশনাল নাম্বার রাখবো। সব থেকে ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভিটিটা, ওটা আপনি প্রথমে রাখবেন, যেটা আমি অ্যাক্টিভিটি 1 রেখেছি, একই জিনিস আপনি অ্যাক্টিভিটি 10 পর্যন্ত করতে পারেন। বাট ইন শর্ট আমি এখানে জাস্ট লেখার জন্য লিখলাম যে ভাবেন যে যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট, আমি লিখলাম যে 30 ঘন্টা দিতাম প্রত্যেক সপ্তাহে অ্যান্ড 40 সপ্তাহ দিতাম প্রত্যেক বছরে, দ্যাট ইজ ইট। আপনি যদি একই জিনিস কলেজেও করতে চান তাহলে আপনি জাস্ট লিখবেন আই ইন্টেন্ড টু পার্টিসিপেট ইন সিমিলার অ্যাক্টিভিটি ইন কলেজ। এভাবে করে করে 10টা আমরা দিতে পারবো। ইন্টারন্যাশনাল রেকগনিশন থাকতে হবে কোনো কথা নেই, যদি আপনি ছোট সংক্ষিপ্ত আকারে আপনার প্যাশন শো করতে পারেন, দ্যাট ইজ এনাফ। নেক্সট হচ্ছে আমাদের রাইটিং সেকশন। রাইটিং সেকশনটা আমি বলবো দ্য হার্ট অফ দি অ্যাপ্লিকেশন, আমি যেটা সবসময় বলি। একটা পার্সোনাল এসে দিয়েই অনেক কিছু যাচাই করা যায়। অ্যান্ড ইন দিস পার্সোনাল এসে উই আর মেইনলি লুকিং অ্যাট দিস টপিক, যেটা আমরা সবাই নর্মালি ক্লিক করি, share an essay on any topic of your choice, it can be one you have already written or the one of a different prompt. এটা নিয়ে নানান রকম ভিডিও আছে, যদি একটা রিলেভেন্ট ভিডিও থাকে সিয়াম ভাই ডেফিনেটলি ওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিবে। অ্যান্ড এখানে আপনাকে একটা এসে লিখতে হবে 250-650 ওয়ার্ডসের মধ্যে। এই এসে নিয়ে আমি অনেক কথাই বলতে পারবো, 1 ঘন্টা এটা নিয়ে কথা বলতে পারবো, বাট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনাকে একটা পার্সোনাল এসে লিখতে হবে যেটা আপনার
ক্যারেক্টারকে রিফ্লেক্ট করবে এন্ড আপনি কে আপনার গ্রেডস এবং এক্সট্রা কারিকুলার বাইরে ওই জিনিসটা রিফ্লেক্ট করবে। সো ওই জিনিসটা এখানে ডেফিনেটলি সুন্দর করে লিখতে হবে এন্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ ইউর অ্যাপ্লিকেশন। আজকাল যেটা দেখা যাচ্ছে একটা অ্যাডিশনাল ইনফরমেশন সেকশনে আর একটা এসে ওরা আজকাল চাচ্ছে, সেটা হচ্ছে COVID-19 এসে, যেটা আমরা বলে থাকি। COVID-19 যদি আপনার ফ্যামিলি সার্কামস্ট্যান্স, এডুকেশন এবং নানা জিনিসকে এফেক্ট করে আসছে, তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে 250 শব্দে আপনার সিচুয়েশনটাকে এক্সপ্লেন করতে পারবেন। ওরা এটাকে একটা পজিটিভ সাইডে নিবে যদি ওরা কিছু পজিটিভ জিনিস এখান থেকে পায়। সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আফটার ইউ আর ডান, ওয়ালা, উই আর ডান উইথ ফিলিং আপ দ্য কমন অ্যাপ্লিকেশন। এবার আসা হচ্ছে কলেজ সিলেকশন। কলেজ লিস্ট বানানো অনেক ডিফিকাল্ট একটা জিনিস, এটা নিয়ে আমি অনেক অনেক ভিডিওস অলরেডি বানিয়েছি, বাট কিভাবে একটা কলেজ সিলেক্ট করতে হয় আমি একদম সিম্পলি দেখাই। সবাই নিশ্চয়ই সিয়াম ভাইয়ের ইউনিভার্সিটির নাম আমরা জানি, হার্ভার্ড ইউনিভার্সিটি। আপনি যদি হার্ভার্ড ইউনিভার্সিটি ক্লিক করেন, এখানে একটা অ্যাড কলেজ অপশন আসে, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে হার্ভার্ড ইউনিভার্সিটি হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর কলেজ লিস্ট। এখন আপনি মাই কলেজ এসে যাবেন, হার্ভার্ড ইউনিভার্সিটি চলে আসছে। এখন আপনি এখানে যদি ক্লিক করেন, দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু আবার আলাদা করে রেকমেন্ডেশন লেটার্স পাঠাতে হয় এবং নানান জিনিস আছে। সো আপনি যদি এখন এখানে ক্লিক করেন, এখানে আসবে দ্যাট রিকমেন্ডার্স এন্ড ফার্দার রিলিজ অথরাইজেশন। সো এখানে আপনাকে এখন কমপ্লিট রিলিজ অথরাইজেশনটাতে ক্লিক করতে হবে। আর এটার মানে হচ্ছে আপনি আসলে দেখবেন না যে আপনার জন্য কে কি রিকমেন্ডেশন লেটার লিখছে। আর এটার ইম্পর্টেন্স হচ্ছে আপনি যদি জেনেই যান যে মানুষ আপনার জন্য কি রেকমেন্ডেশন লিখছে, ওটা একটু বায়াসড হয়ে যায়। এখানে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন, অ্যাকনলেজ দিয়ে দিবেন অ্যান্ড আই ওয়েভ মাই রাইট দিয়ে দিবেন অ্যান্ড দেন সিগনেচার জাস্ট দিত্র প্রত্যয় অ্যান্ড আজকের ডেটটা হচ্ছে 11 তারিখ। সেভ অ্যান্ড কন্টিনিউ। ও সরি, আমি এখানে আন্ডারস্ট্যান্ডটাতে ক্লিক করে নিই, কন্টিনিউ গেল। এটার পর আপনি এখানে কাউন্সিলারকে অ্যাড করতে পারবেন, আপনার টিচারকে অ্যাড করতে পারবেন এবং আদার রিকমেন্ডেশন লেটার্সও অ্যাড করতে পারবেন। আর এখানে আপনি অ্যাড করার পর বাকি সব কাজ আপনার কাউন্সিলারই হ্যান্ডেল করবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা কিছু এসে লিখতে হয় যেটাকে আমরা বলি হচ্ছে সাপ্লিমেন্টাল এসে। হার্ভার্ড যেমন প্রত্যেক বছর একটাই অনেক বড় সাপ্লিমেন্টাল এসে চায় অ্যান্ড এটার বর্ণনা এখানে দেওয়া আছে। অ্যান্ড এখানে জাস্ট আপনি যে কোনো একটা চুজ করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন অ্যান্ড দেন আপনার এসেটা সাবমিট করে দেবেন। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার ওয়ান মেইন কমন অ্যাপ এসে লাগবে আর এই এসেটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে চলে যাবে। কিন্তু তাছাড়াও আপনার অনেক সাপ্লিমেন্টাল এসেস লাগবে যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা, হার্ভার্ডের জন্য আলাদা, স্ট্যানফোর্ডের জন্য আলাদা এবং নারায়ণ কলেজের জন্য আলাদা। সো দ্যাট ওয়াজ দ্য এন্টায়ার ওভারভিউ অ্যাবাউট দ্য কমন অ্যাপ্লিকেশন এন্ড এটা কিভাবে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।